ছোট লোকের বাচ্চা, তাড়াতাড়ি জামা কাপড় খুল। তাই এটা কোন ধরনের কথা স্যার? আমার করে আত্মসম্মান বলতে কিছু নাই স্যার। নিয়ে যান, মনোযোগ দিয়ে কাজ করতে চাও না, যাও নিয়ে যাও, এটা ঠিক করে আনবে, যাও। কাজ করতে মন চাইলে মনোযোগ দিয়ে কাজ করবা, নাহলে চলে যাবা। হ্যাঁ, এই তো বের হইছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বের হইছি, এই তো এই যে আসা পড়ুন, 5 মিনিট লাগবো। আচ্ছা গাড়ি নিয়ে আসতেছি। ওকে আল্লাহ হাফেজ। স্যার স্যার স্যার, আমার পার্স পড়ে গেছিল স্যার। এই জায়গায় আমার পার্স পড়ে গেছে। জি স্যার। যাও তো, খেয়ালই করি নাই। চেক করো তো, টাকা টুকা আছে কিনা। টাকা তো নাই, কালকে টাকা উঠে আনলাম না, টাকা তো মানি ব্যাগে ছিল। এই টাকা ছিল তো মানি ব্যাগে। আমি তো বলতে পারি না ম্যাডাম, কিন্তু পরসে আমি দেখলাম, দেখে তো ডাক দিলাম। আমি এখানে আর তো কিছু করি না, আমি নিয়ে আসলাম, দিয়ে দিলাম আপনার কাছে। ভালো মতো বলতেছি, টাকা ছিল, টাকা নিলে দিয়া দাও। কোন ধরনের কথা বলতেছেন? আমি কেন এটা হাতে যাব? আমি এখানে পরসে বিদে তো আমি আপনাদের ডাক দিলাম, ডাক দিয়ে দিলাম। টাকাগুলি বাসা থেকে নিয়ে আসছি, তাহলে কি উইরা যাবে মানি ব্যাগের থেকে? ওইখানে পরসে তুমিই তো পাইছো, আর তো কেউ পায় নাই, পাইছে? স্যার আপনি তো জানেন যে আমি কোন ধরনের মানুষ। আচ্ছা চুপ থাকো। এই তুমি বেশি কথা বলবা না, একটু চুপ করে চেক করো তুমি। একটু চুপ থাকো না, শকত তো এরকম লোক না। আচ্ছা শকত, তুমি কি নিছো? নিলে দিয়ে দাও। কোন ধরনের কথা বলেন স্যার? আমি তো আপনার সালাম দিলাম, মানি ব্যাগটা কিন্তু পড়লো, আপনার কাছে ডাক দিয়ে দিলাম। বলেন একটু সময়ের ভিতরে আমি কীভাবে এটা নিতে পারি আপনি বলেন। আমি এই ধরনের মানুষ, আপনারা জানেন আমি অনেক বছর ধরে এখানে চাকরি করি। তোমার বলতেছি না, ওরে চেক করো, আর কাপড় চোপড় খুলো। এই তোর কাপড় চোপড় খুল। আরে শকত খুব ভালো ছেলে, ও নিলে বলতো। এই বইলা দে, নালে কিন্তু আমি থাপড়ে তোর কিন্তু দাঁত দুধ ফালাই দিব। বইলা দিলাম, তাড়াতাড়ি বল তুই টাকা নিছস। ম্যাডাম এটা কোন ধরনের কথা বলেন? হারামজাদা, তুই টাকা নিছস, তাড়াতাড়ি টাকাগুলি বের কর। একটা দুইটা টাকা, কতগুলি টাকা, টাকা বের কর। ম্যাডাম খোদার কসম আমি ব্যাগে হাত দেই না, আমি শুধু পাইছি আপনাদের দিলাম আমি। এই তোর জামা কাপড় খুল, তোর আমি চেক করব, তুই জামা কাপড় খুল। এই চুপ থাকো না, ও ভালো ছেলে। এই শোনো, তুমি বেশি কথা বললো না, তুমি এমনও কিন্তু সরল সহজ, তুমি যে কোনো মানুষের বিশ্বাস করে ফেলো অতি সহজেই। তুমি ওর তাড়াতাড়ি ওরে চেক করো, যাও তাহলে ওর কাছে টাকা পাবা। এই তুই জামা কাপড় খুল। স্যার এটা কোন ধরনের কথা বলেন? আমি কেন জামা কাপড় খুলবো রাস্তার ভিতরে? স্যার চাকরি কিন্তু থাকবে না, তুই যে এমন করতেছিস তোর চাকরি কিন্তু। আমি ও ভালো ছেলে বললাম তো, ভালো ছেলে ও। তোমার বলতিছি না, ওরে চেক করো। টাকাগুলি কি হাওয়া হয়ে যাবে? ঘরে থেকে এইমাত্র টাকাগুলি নিয়ে আসছো, আর ও ছাড়া কি কেউ পাইছে মানি ব্যাগটা? যে না অন্য কেউ পাইছে, ওর কাছে দিয়ে গেছে, তাহলে বুঝতাম যে অন্য কেউ নিয়ে গেছে টাকাগুলি। আচ্ছা আমারও তো ভুল হইতে পারে কোথাও, আমি হয়তো বা রাখছি, আমার খেয়াল নেই। তুমি কিন্তু বেশি কথা বলতেছো, একটা দুইটা টাকা, হ্যাঁ এত কষ্ট করে কামাই করো, কালকে ব্যাংকের থেকে টাকা নিয়ে আসছো, জরুরি লাগবে দেখা। খামো খামো ছেলে ছেলে করে লাভ নেই, শুনো না আমার কথা, ছেলেটা খুবই ভালো, ও খুব ভালো ছেলে। তুমি বুঝতেছো না, তোমার ভুল হইতেছে কোথাও, হয়তো আমাদেরই ভুল হয়েছে, অন্য কোথাও রাখছি। তুমি এত কথা বলো না, ওরে তাড়াতাড়ি জামা কাপড় খুলতে বলো, ওরে চেক করো তুমি, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বলে দিলাম, বারবার বলতেছো ওরে তুমি চেক করো, ওর জামা কাপড় খুলতে বলো। এই তোর জামা কাপড় খুল। ছেলেটার অপবাদ দিও না এইভাবে, এটা ঠিক হচ্ছে না কিন্তু। আমি কিন্তু বারবার তোমার বলতেছি, এত বিশ্বাস করা কিন্তু ভালো না। তুমি চেক করো, ও না নিলে তো আমি বুঝবই, ও জামা কাপড় খুললে তো আমি দেখবই জয় নিছে না না নিছে। তুমি খুলো, ওর জামা কাপড় খুলো। আচ্ছা শকত, তুমি একটু তোমার শার্টটা খুলে একটু দেখাই দাও। স্যার এটা কোন ধরনের কথা স্যার? আমার করে আত্মসম্মান বলতে কিছু নাই স্যার, আমার কি মান সম্মান নাই স্যার? প্লিজ শোন, আমি গেটে দাঁড়ান দেখে আমার কোনো মান সম্মান নাই। আপনি রাস্তার ভিতরে গিয়ে বাড়ির সামনে আমার জামা কাপড় খুলতে কইতেছেন, ছোট লোকের আবার কি এর মান সম্মান? রাখো না, এই ছোট লোকের তাড়াতাড়ি তুই জামা কাপড় খুল। আহা তুই কি চাস আমি তোর জামা কাপড় খুলবো একটা মেয়ে হয়ে? প্লিজ এরকম করো না, প্লিজ রাখো না, থাক। এখন তোমারও কিন্তু আমি ইচ্ছা রকমের কম, তোমায় বলতেছি না তাড়াতাড়ি ওর জামা কাপড় খুলতে, এরকম করো না, একটা ছেলে মানুষ। আচ্ছা তুমি এত বোকা কেন? তুমি এটা কেন বুঝতেছো না যে টাকাটা আমরা ঘর থেকে নিয়ে আসছি, এখানে পড়ছে, অন্য কেউ তো পায় নাই, আর টাকাগুলি কি সামান্য এই কয়েক মিনিটে কি হাওয়া হয়ে যাবে? তুমি এটা কেন বুঝতেছো না? এখানে কি 1-2 টাকা? আচ্ছা টাকাটা তো আমি ঘরেও রেখে আসতে পারি, আমারও তো ভুল হয়েছে। না ঘরেটা রেখে আসিনি, আমি নিজেই মানি ব্যাগে ঢুকাইছি, আবার কিসের ঘরে রেখে আসছি বলতেছো? না ছেলেটা খুবই ভালো, আমি ও যতদিন ধরে চাকরি করি আমি ওকে দেখি নাই, ও কাঁধে পাঁধে কিছু দেখি নাই, ও খুবই ভালো ছেলে। শুনো, ভালো মানুষের ভিতরেই শয়তানি লুকিয়ে রাখে। এই তাড়াতাড়ি তোর জামা কাপড় কিন্তু বারবার বলতেছি খুল, নাহলে কিন্তু তোর চাকরি শেষ হয়ে যাবে বলে দিলাম। আচ্ছা শকত, চাকরি আর তোরে আর রাখবো না। আচ্ছা আমি বলতেছি, তুমি কথা বলো না শকত, তুমি শার্টটা খুলে একটু দেখাই দাও প্লিজ শকত, প্লিজ। স্যার আপনি এটা কোনো কথা কইলেন, খুব কষ্ট দিলেন মনে হইতা স্যার, প্লিজ শকত প্লিজ। ছোট লোকের বাচ্চা গো, বড় বড় কথা। আচ্ছা বইলো না যে, খুব বেয়াদব জানি কথা। কা যে ওই যে দেখছো, এ দেখো দেখো, আচ্ছা খোলা লাগবে না, দেখছো অন্য কোথাও মানে টাকাটা রাইখা আসছে, দেখেন এই যে
কিছু নাই দেখেনি কথাগুলো তো বিশ্বাস করে না মনে করেন যে আমি চুরি করতে টাকা আচ্ছা 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 হইছে হইছে আমি এই যে চেক করতেছি নাই তো আরে ও কি রাখছে নাকি ওর সাথে তুমি পাবা ও অন্য কোথাও আছে ওর কাছে নাই তো দেখতেছ না চিল্লা চিল্লি করতেছ কেন ছেলেটা তুমি তোমাকে ঢাতাও দেখলাম তো নাই বাবা রে নাই তো ওর কাছে টাকা দেখছ আমি রাস্তায় যাইতাছি আয়শা তুই টাকাগুলো রেডি রাখবি তুই নিছস তুই অন্য কোথাও সরায় রাখছস টাকা বুঝছস তোরা আমি কিন্তু কয়া দিলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো হইছে আসতেছি যাও না যাও কিছু মনে করিস না ভাই হ্যাঁ ছোট লোকগুলোকে আবার ভালো ব্যবহার করতে হবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাইলটা ম্যাম কাজ কি মনোযোগ দিয়ে করেন আপনি জি ম্যাম আমার তো মনে হচ্ছে না কেন কি হইছে এগুলি কি ফাইল তৈরি করছেন হ্যাঁ নিয়ে যান কাজ যদি করতে হয় মনোযোগ দিয়ে করবেন গর্দভ কোথাকার জান এখান থেকে সরি ম্যাম বেয়াদব জানি কাজ একটু মনোযোগ দিয়ে করে না মে আই কাম ইন ম্যাডাম ইয়েস কাম ইন আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম এই যে হিসাবটা একটু দেখে দেন আপনি হিসাব দেখবো কালকে যে তোমাকে বললাম যে 1 লাখ টাকার সমস্যা আছে হিসাব গোলমিল আছে ওগুলো কি ঠিক করছো জি ম্যাডাম আমি ঠিক করেছি আপনি দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে ম্যাডাম দেখেন এই যে ম্যাডাম আমি আপনাকে দেখাই কি দেখবো কি দেখবো এগুলো ঠিক করছো তুমি কাজ কি মন দিয়ে করো তুমি হ্যাঁ সব সময় তোমার এটা না ওটা ভুল হতেই থাকে হিসাবে কি এত ভুল হয় নাকি চাকরি করার কি ইচ্ছা নাই নাকি সব সময় তোমাদের সাথে চিলাচিলি করতে হবে কেন এত কাজ নিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে চাও না যাও নিয়ে যাও এটা ঠিক করে আনবে যাও গর্দভ জানি কতগুলি রাখছে স্টাফ একটা স্টাফও কাজ মন দিয়ে করে না যাও আমার চোখের সামনে থেকে যাও তুমি জি ম্যাডাম আসসালামু আলাইকুম আসবো ম্যাডাম আমাকে কি ডাকছেন ম্যাডাম রিসেপশনে বসা কি করো তুমি কাজই তো করি ম্যাডাম কাজ করো এখান থেকে তো ফলো করি তুমি সারাক্ষণ শুধু লিপস্টিক লাগাইতেই থাকো কো না তো ম্যাডাম আয়না দেখো বৈশা বৈশা এই জন্য তোমাকে রাখছি আয়না দেখার জন্য আবার মোবাইলে সারাক্ষণ ফোনে কথাই বলতে থাকো এত কিসের কথা অফিস হিসাব কো ম্যাডাম বৈশা তো কাজই করি কাজ করো আবার মিথ্যা কথা বলো কাজ করি তোমার চেহারাই তো বলতেছে সাইজা গুইজা পুরো মানে কি কমো আর হ্যাঁ সাদার জন্য রাখছি তোমাকে অফিসে কাজ করো না ছেলেদের সাথে আবার ইশারা দিয়ে কথা বলো এসব কি স্বভাব হ্যাঁ কাজ করতে আসছো কাজ কইরা চলে যাবা সরি ম্যাডাম ভুল হয়ে গেছে কিসের আবার সরি হ্যাঁ কাজ করতে মন চাইলে মনোযোগ দিয়ে কাজ করবা আর নাহলে চলে যাবা বুঝতে পারছো কি বলছি যাও আসসালামু আলাইকুম বেয়াদব জানি তোমার সমস্যা কি আমার আবার কি হয় সমস্যা তুমি আমার অফিসের স্টাফদের সাথে খারাপ ব্যবহার করো ওরা কাজ পারে না এই জন্য করি ওরা কাজ পারে না তুমি কাজ পাইরা উল্টায় ফেলাইছো একবারে কাজ না পারলে কি আর এই চেয়ারে বসছি এই চেয়ারে বসার তোমার কোনো যোগ্যতা আছে হ্যাঁ এমডি সাইজা বইসা রইছো তুই প্রত্যেকটা স্টাফের সাথে খারাপ ব্যবহার করো কি কারণে বলো কি কারণে ওরা কাজ পারে না এই জন্য করি পারলে কি আর চিল্লাচিলি করতাম কথা কম বলবা তুমি কথা একটু বেশি বলো এই চেয়ারে বসার যোগ্যতা তোমার নাই তোমার বাসাই ভালো বাসায় রান্না বান্না করবা ওইটাই তোমার জন্য ঠিক আছে আই ডোয়ার খোলো ডোয়ার খোলো ডোয়ারে কি ডোয়ার খুলবো রেজিগনেশন পেপার আছে বের করো ওটা সাইন করে তুমি বেরো বেরো তুমি দারোয়ানের সাথে ওইদিন কালকে কি ব্যবহারটা করলা কি ব্যবহার করছি হ্যাঁ কি ব্যবহার করছি তুমি বুঝো না কি ব্যবহার করছো দারোয়ানের ষাট পর্যন্ত খোলাইছো তুমি তো খোলাবো না কি কারণে ও টাকা চুরি করছে এই জন্য আমি চেক করতে খোলাইছি ও টাকা চুরি করছে না সাধু সাজায় না আমার সামনে কিসের সাধু তুমি মনে করছো আমি কিছু জানি না হ্যাঁ কি জানো তুমি টাকাগুলো কে নিছে তুমি নিছো তুমি মনে করছো আমি দেখি নাই আমি তোমাকে কিচ্ছু বলি নাই আমি দেখলাম তুমি কি করো বেয়াদব উঠা তুমি অফিসের মধ্যে এমন ব্যবহার করতেছো কেন তোমার সাথে কি ব্যবহার করব চিল্লাচিল্লি কেন করতেছো
তোমার কারণে তোমার সাথে চিল্লাচিল্লি করতেছি, তুমি কেন আমার স্টাফদের সাথে তুমি এরকম ব্যবহার করবা, তোমার আচরণ এত খারাপ কেন সেটা বলো আমাকে। বেশি বাড়াবাড়ি করবা বাপের বাড়ি পাঠাই দেবো একবারে, সোজা বাপের বাড়ি চলে যাবা। আমার অফিস কিভাবে চালাইতে হয় না চালাইতে সেটা আমি বুঝবো। তাহলে আমাকে এখানে কেন বসাইছিলা? তুমি কতটুকু পারো? তুমি এই যে বাসায় বলো না আমাকে যে আমি নাকি অফিস চালাইতে পারি না, এই জন্য তোমাকে দিছিলাম, এখন দেখলাম কিভাবে তুমি অফিস চালাও। আমার কোম্পানিটা কি এভাবেই এভাবেই বড় হয়ে গেছে? হ্যাঁ, ওদের কাজ ছাড়া ওরা কিছু বুঝে না। ফাজিল বেরো, এখনো বসে রইছো? করলাম না তোমার চাকরি। এমডি এমডি সাইজা গেছে, এমডির যে কি কর্তব্য কি দায়িত্ব সেটাই এখনো বুঝো না তুমি, অত বড় বেয়াদব হয়েছে। এই এদিকে এসো, শোনো এখানে দাঁড়াও। কি হয়েছে? দাঁড়াও এখানে। আমার অফিসের কোন স্টাফ হিসাব পারে না পারে, ও আমার কোন স্টাফ বসে লিপস্টিক মাখে সেটা তোমাকে দেখার জন্য কেন রাখি নাই। আমার স্টাফ কোনো সমস্যা করবে, কোনো বেদবি করবে, কোনো ওরা যদি কোনো কিছু না পারে সেটা আমি দেখব, ওদের বিচার আমি করবো, তুমি কে? তোমার এমডির দায়িত্ব কি এইগুলা? দায়িত্ব বুঝো এমডির দায়িত্ব কি? মাথায় কিছু আছে তোমার? আর এক কাজ করবা, বাসায় যাওয়ার সময় দারোয়ানকে সরি বলবা। কেন আমি ওকে? আবার কথা বলো তুমি, থাপড়ায় গেলে যাচ্ছ ফালাই দিব। ছোট লোক মানুষের মানুষ মনে করতে শিখো। আমি এমনিতে এই কোম্পানিটা তো বড় করতে পারি নাই, বুঝো নাই, জ্ঞান খাড়ায় চলতে হয়। আমি চেয়ারম্যান, আমি বুঝি আমার কোন স্টাফের সাথে কিরকম ব্যবহার করতে হবে, কিরকম আচরণ করতে হবে, তাদের সাথে ভালোবাসা দিয়ে কাজ করতে হয়। তোমার ভিতরে তো ভালোবাসা নাই, তোমার আচরণই তো খারাপ। এখন অফিস থেকে বেরোনোর সময় প্রত্যেকটা যাদের সাথে খারাপ ব্যবহার করছো প্রত্যেকটার কাছে, প্রত্যেকটা স্টাফের কাছে সরি বলতে বলতে যাবা। আর আরেকটা কথা বইলা দেই, আমার এই যে অফিস, অফিসের ত্রিসীমানা জানি তোমার, আমি না দেখি বইলা দিলাম, যদি দেখি ওই দিন আমার চাইতে খারাপ কেউ হবে না, আমি বইলা দিলাম তোমাকে। বেরো আমার অফিস থেকে, বেরো, যাও বাসা যায় রান্না বান্না করো, যাও গর্দব। কেন কাণ্ড কিচ্ছু হয় নাই এখনো। কি অবস্থা শকত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শকত, কালকের ব্যাপারে তুমি কিছু মনে করো নাই তো? না স্যার, কি মনে করবো। আসলে হয়েছে কি, আমার ওয়াইফের মাথায় একটু সমস্যা আছে, আর আমি এতটুকু জানি তুমি খুব ভালো ছেলে, খুব আন্তরিক, তুমি খুব সততার সাথে কাজ করো। তুমি আমার এইখানে আজকে অনেকদিন ধরে কাজ করতেছো, তোমাকে তো আমি কম বেশ চিনি, তাই না? যাক, তুমি এটাতে কিছু মনে করো না। আর এক কাজ করো, তুমি এই মাস থেকে 3,000 টাকা বেতন বাড়াই নিও। জি স্যার। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি কিছু মনে করো না ভাইয়া? না স্যার কিছু। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে ভাইয়া, আসসালামু আলাইকুম।